হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। আজ আমাদের মধ্যে যে গেস্ট উপস্থিত রয়েছে, তোমাদের মতনই একজন ছাত্র ছিল, প্ল্যাটফর্মে পড়াশোনা করত। আজ সে এক্সাইজ কনস্টেবল 2019 সফলভাবে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে নাম এসেছে, শুধুমাত্র জয়েনিংটা বাকি। হোপফুলি খুব তাড়াতাড়ি সে জয়েন করবে অ্যাজ এক্সাইজ কনস্টেবল। আজকে তার সফলতার কাহিনী তোমাদের মধ্যে তুলে ধরবে। তো তোমাকে স্বাগত আরিফ। থ্যাংক ইউ স্যার। একদমই, তো তোমার সম্পর্কে পরিচয় দিয়ে স্টার্ট করো, যাতে তোমার কাহিনী শুনে আমাদের যারা ছাত্রছাত্রী ক্লাস করে সবাই অনুপ্রাণিত হতে পারে। ওকে স্যার, আমি মির্জা আরিফ রহমান এবং আমার বাড়ি অ্যাকচুয়ালি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত, এবং আমি গ্র্যাজুয়েশন পাস করেছিলাম আপনার 2017 সালে বিএসসি জেনারেল থেকে, এবং বিএসসি জেনারেল থেকে তারপর গ্র্যাজুয়েশন পাস করার পর আমি কিছু তারপর হায়ার লেভেলে আর পড়াশোনা হয়ে ওঠেনি, এবং তারপর থেকে আমি কয়েকটা টিউশন ধরি নিজের জন্য, মানে তুমি এবং নিজে তারপর পড়াতে যখন ছাত্রছাত্রীদের? হ্যাঁ হ্যাঁ নিজে গুড। টিউশন করি, যে টিউশন করার পর তারপর 2019-এর যখন এই এক্সাইজের যখন ফর্ম এলো, তখন ফর্ম ফিল আপ করা করলাম। ফর্ম ফিল আপ করার পর প্রথম তো অতটা সিরিয়াস হয় না গো, মানে যখন প্রিলি এসেছিল অতটা এখানে সিরিয়াস আমি হয় না। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, এই এক্সাইজের ফর্ম ফিল আপটা কি তোমার জীবনের প্রথম চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ ছিল, একদম একদম স্যার, এবং মানে এটাতেই ফাইনালি একবারে তুমি প্রথম, সিলেক্টেড? এই তো বাহ, একদমই প্রথম, খুব সুন্দর খবর। পুরো প্রথম, একদম প্রথম। তাও স্যার ফর্মটা যেটা ফিল আপ করেছিলাম, মানে আমি টিউশন পড়ে বেরিয়ে আসি, তখন আমার একটা বন্ধু ছিল আচ্ছা, আমাদের গ্রামেতেই বাড়ি, তো বন্ধু বলছে চ একটা ফর্ম ফিল আপ করতে যাব। ওই তখন 2019 কনস্টেবলটাও একসাথেই হ্যাঁ হ্যাঁ বেরিয়েছিল, হ্যাঁ 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 দিয়ে বললো চ ফর্ম ফিল আপ করতে যাব। সে তার ফর্ম ফিল আপ করার জন্য গিয়েছিল আর আমি তাকে নিয়ে গেছিলাম, তো আচ্ছা, সেখানে নিয়ে গিয়ে এবার সে ফর্ম ফিল আপ করার পর বললো তুই করে দে, যে আর করব, দিয়ে বললো হ্যাঁ করে দাও, দিয়ে যে সাইবার ক্যাফে যিনি ছিলেন, হ্যাঁ বলছে ভাই করে দাও, ফর্ম ফিল আপ করতে কি অসুবিধা আছে, দিয়ে সেই হিসাবে আমি এক্সাইজটা করে দিয়েছিলাম। আর কনস্টেবলটা আমার একটু আধার কার্ডে প্রবলেম ছিল বলে নিল না নামটা, দিয়ে বললো ঠিক আছে তবে এইটাই থাক, দিয়ে তারপরে ব্যাস ওই ফর্ম ফিল আপ হয়েছে। তারপরে সেই দিক থেকে আর এই দিকে কোনো পড়াশোনা হয় না, আমি আমার টিউশন যেমন ওই সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে গেছি, আচ্ছা তুমি এবং টিউশনটা তারপর কাদেরকে যখন দিতে, মানে স্কুল এডুকেশনের ছেলে মেয়েদের? হ্যাঁ স্কুল এডুকেশনের ছেলেদের অ্যাকচুয়ালি 10 পর্যন্ত এরকম ছেলে মেয়েদের বেসিক্যালি আমি 8 আচ্ছা, পর্যন্ত এখানে একটা ম্যাথামেটিক্স পয়েন্ট আমি পড়াতাম। তোমার থেকে শুনতে চাইবো, তোমার এক্সপিরিয়েন্স থেকে। আমি কিন্তু মনে হ্যাঁ করি যে এটা অ্যাবসলুটলি পজিটিভ ওয়েতে কাজে লাগে, এই যে তুমি স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের পড়াচ্ছো বা 10th স্ট্যান্ডার্ড লেভেলে, ওখানকার যে জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বা হোয়াট এভার সাবজেক্ট, ওই সাবজেক্টের জ্ঞান কিন্তু কম্পিটিটিভে কিন্তু বেশ কাজে লাগে। অবশ্যই অবশ্যই, যেহেতু এখনকার যে সাবজেক্টিভ এগুলো সেগুলো বেশিরভাগটা হচ্ছে আমাদের মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকে, একদম হ্যাঁ তো মাধ্যমিক লেভেল সেই হিসাবে আমার ওখান থেকে বিশাল সুবিধা হয়েছিল। আর আমার যেহেতু বিএসসি জেনারেল ছিল এবং আমার সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশন আপনার জুলজি ছিল, বোটানি ছিল এবং কেমিস্ট্রি ছিল, তাই আমাকে এই জুলজি বোটানি আর কেমিস্ট্রি হিসাবে বেশি এফোর্টটা ওখানে দিতে হয় না, এবং যে এফোর্টটা আমার দিতে হয়েছিল ম্যাথামেটিক্স এর ওপর কিছুটা এফোর্ট, এবং ইংলিশের ওপর আমাকে এফোর্টটা বেশি দিতে হয়েছিল। তো আমাকে এবারে বলো, ফর্ম ফিল আপ তো হলো, তারপরে হ্যাঁ প্রিপারেশনটা কিভাবে হ্যাঁ শুরু করলে, মানে হ্যাঁ জার্নিটা কিভাবে প্রিপারে স্টার্ট হলো যে আমাকে হ্যাঁ পড়তে হবে? জার্নিটা হ্যাঁ পড়তে হবে, সেটা অনেক পরে আমার আয়ত্তে এসেছিল যে আমাকে পড়তে হবে, কারণ প্রিলিটা আমি এমনি কোনো সিরিয়াস ভাবে দিতে যাই না গো, ঠিক আছে প্রিলিটা আমি এমনিই দিতে চলে গেছি, সবাই যাচ্ছে টেনে, একসাথে টেনেতে চলে গিয়েছিলাম, দিয়ে প্রিলি দিয়েছে, দিয়ে বললো কেমন হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে প্রিলি, দিয়ে তারপরে এসে একদিন রেজাল্ট যখন আউট হলো, তখন ওই বন্ধুটাই বললো তোদের রেজাল্ট আউট হয়েছে তো চল দেখি, দিয়ে সে প্রিলিতে কেটে গেছিল, আচ্ছা, তো আমার প্রিলিতে পাস হয়ে গেছিল। এবার প্রিলিতে পাস হয়ে যাওয়ার পর দেখলাম মাঠ যখন আছে, আর ছোট থেকে খেলাধুলা করতে হুম ভালোবাসতাম, হুম হুম ক্রিকেট ফুটবল যা খুশি খেলাধুলাটা করতে ভালোবাসতাম, সেই জন্য মাঠটা তো প্র্যাকটিস করতাম বিকালে রানিং এর জন্য, প্র্যাকটিস করার পর তারপরে এবার যখন মাঠে গিয়েছিলাম, তখন এবার মাঠ কমপ্লিট হওয়ার পর তখন এবার একটা স্যারের সাথে কথা হচ্ছিল, দুর্গাপুরে মাঠ পড়েছিল, দিয়ে স্যারটার সাথে, স্যার বলছে তো স্যারের নামও আমার নামে আরিফ নামই ছিল, দিয়ে বললো যে কিরে এরপর তো পড়াশোনা করতে হবে আর এটা খুব ভালো ডিপার্টমেন্ট, পড়াশোনা কর, দিয়ে আচ্ছা আমি আচ্ছা, বললাম হ্যাঁ স্যার করতে হবে, দিয়ে আমার সাথে যারা দুজন ছিল তাদেরকে আমি বললাম আচ্ছা দাদা যেহেতু আমার এটা তো ফার্স্ট একদমই, তো পড়াশোনাটা কিভাবে শুরু করব, মানে তখন স্যারের পাশের কথা একজন, শুনেই তোমরা ইন্সপায়ার্ড হয়ে হ্যাঁ গেলে? বাহ, স্যারের, এবার স্যারের কথা শুনে মানে একটা ইউনিফর্ম দেখে, হ্যাঁ মানে সেই তাদের যে আবার একটা সেই মানে জেদ জন্মে গেছে। একটা বিশাল ফিলিংস হয়েছিল তখন, তাই তো এইরকম আমি যদি
যে পাস করতে পারি, আমিও নিশ্চয়ই আমারও স্যারের আন্ডারে থাকবো বা এইরকম হতে পারে। যে স্যার দাদা বললাম দাদা এইরকম তাহলে পড়াশোনা, তো দাদা আমাকে একটা সোজা স্যার বলছে দেখ আমার হচ্ছে আগে থেকে আমরা এক্সপেরিয়েন্স করি, তুই পুরো নতুন, আমি যদি তোকে এইরকম করে বলি তুই পারবি না, তো দেখ তোদের ওখানে হয়তো কোচিং সেন্টার দেখবি কোনো করে, সেখান থেকে কোচিং ফোচিং করবি, তারপর বাড়ি চলে এলাম। দেখ কথাটা খুব তখন একটু মানে ভেতরে লেগেছিল যে আমরা এক্সপিরিয়েন্স, তো আমাদের সাথে তুলনা করলে তুই পারবি না। দিয়ে আমি প্রথমে ইউটিউব দেখে কয়েকটা বই কিনেছিলাম, ম্যাথামেটিক্স এর, রিজনিং এবং জিকের বই হুম হুম কিনেছিলাম, তিনটে বই কিনে নিয়ে এবার বাড়িতে যখন খুলছি বাপরে সে মনে হচ্ছে সমুদ্রে এসে পড়ে গেছি। এবার ইউটিউবে এরকম ঘাটতে ঘাটতে প্রথমত আপনার ওই সকালবেলা মর্নিং যে ক্লাসটা দেন প্রতিদিন সেই কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটা, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটা আমি দেখলাম, যে কারেন্ট অ্যাফেয়ার ক্লাস দেখতে দেখতে দিয়ে এরপর দুদিন তিন দিন দেখতে দেখতে কারেন্ট অ্যাফেয়ারটা নেশার মতো লেগে গেলো। তখনও জানতাম না যে ওয়ে অফ সলিউশন থেকে এইভাবে প্রতিদিন ডেলি ক্লাসটা হয়। অন্যান্য তারপর সাবজেক্টের ক্লাস ওইটা হয়, হ্যাঁ হ্যাঁ সম্ভবত এটা 2020 সালের মাঝামাঝি সময় থেকে দিয়ে এবার ক্লাস করতে করতে আপনারা যখন ওই টেলিগ্রামের কথা বললেন তখন টেলিগ্রামটা অন করে দেখলাম আপনাদের পুরো রেকর্ড অনুযায়ী এবং ক্লাস আছে। আর তখন এখন তো ইমতিয়াজ স্যার ক্লাস করাচ্ছেন, তখন এর আগে যিনি ম্যাথামেটিক্স স্যার ছিলেন তিনি ম্যাথামেটিক্স এর ক্লাস করাতেন, তো ওনার ক্লাসগুলো একেবারে প্রথম থেকে শুরু করে দিতাম, হুম হুম শুরু হুম করে দিলাম এবং সেখান থেকেই আমার পড়াশোনা। এবং তারপর থেকে এবার ওয়ে অফ সলিউশনের প্রতি যে বিশ্বাসটা জন্মে গিয়েছিল স্যার, তারপর থেকে কোনোদিন আর হারায়নি। এবং ওইটার প্রতি, আর যেহেতু আমি সকালে ধরেন টিউশন করাতাম আর সন্ধ্যাতে আমার ওই লাইভ ক্লাস গুলো দেখা হতো না, সেই জন্য আমি কি করতাম ওই বাইরে গিয়ে, আর বাড়ির ভেতরে একটা নেটওয়ার্ক ইস্যু ছিল সেই জন্য ওই হুম বাইরেতে যখন থাকতাম পুরো ক্লাস গুলো আমি ডাউনলোড করে নিতাম 360-এ দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করে নিলাম। এবার সেই ক্লাস গুলো আমি সন্ধ্যের পরে এবং দুপুর বেলায় প্রত্যেকটা ক্লাস একেবারে A to Z আমি খাতায় তৈরি করেছিলাম, প্রত্যেকটা নাম ধরে ধরে এই স্যারের এই তোমার সাবজেক্টের এই প্রত্যেকটা। পয়েন্টটা নিয়ে আমি ছাত্রছাত্রীদেরকে একটা পয়েন্ট বলবো, যেমন একজন সফল ছাত্র এক্সপিরিয়েন্স থেকে শোনালো যে খাতাতে লিখবে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে, তুমি হয়তো শুনেছো, হ্যাঁ বারবার বলি যে 10 বার পড়াচ্ছে, একবার খাতায় লিখে তারপর একবার পড়ে নেবে, বাস মনে গেঁথে যাবে। কারণ লেখার সঙ্গে সঙ্গে মাথাতে অটোমেটিক লাইন গুলো মাথাতে চলে আসে। তো এটা খুব ভালো একটা অভ্যাস ছিল তারপর তোমার। তারপর মোবাইলে থাকলে আর একটা অসুবিধা হতো, কারণ মোবাইলে থাকলে ওই যে একটা টুং করে মেসেজ চলে এলো হুম আবার হুম সেইটাতে চলে গেল ক্লাসে, এইটা একটা বিশাল অসুবিধা হতো। এরপর যখন ওই রকম ক্লাস শুরু করলাম, ক্লাস শুরু করতে করতে দেখছি কিন্তু মন পুরোপুরি বসছে না, ফাইনালের জন্য পুরোপুরি বসছে না। দিয়ে আমি একবার আধ ঘন্টার মতো রাতে খাবার পর আমি ভাবছি যে এমনি বালিশে শুয়ে শুয়ে ভাবলাম যে কি এমন অসুবিধা হচ্ছে বসছে না কেন। তারপর আমি খেয়াল করলাম যে আমি যেটুকু টাইম পড়া দিচ্ছি তার সাথে সাথে তার থেকেও বেশি আমার সময় চলে যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম আচ্ছা এই রকম, এতে সময়টা চলে যাচ্ছিল। আর হয়েছিল আমার একটা খারাপ অভ্যাস, মানে একটু খেলা মোবাইল গেমের প্রতিও একটু আকৃষ্ট আসক্তি হয়ে ছিল, আকৃষ্ট ছিলাম, যে তখন আমি ঠিক ওই রাতেতেই পুরো ফেসবুক ইনস্টাগ্রাম MX প্লেয়ার, মুভি দেখার জন্য MX প্লেয়ার না তুমি আর প্যাক করে মোবাইল দিলে গেম সব। পুরো একবারে সম্পূর্ণ বাহ, আনইনস্টল, হোয়াট এ সম্পূর্ণ ডেডিকেশন! আনইনস্টল। শুধু রাখলাম স্যার এই হোয়াটসঅ্যাপটা একটা রাখলাম, দুটো হোয়াটসঅ্যাপ ছিল, তার একটা ক্লোন ছিল, ক্লোনটাকেও হটিয়ে দিলাম, যে একটা মেন হোয়াটসঅ্যাপ রাখলাম আর টেলিগ্রাম গ্রুপটা, সোশ্যাল মিডিয়া পারফরমেন্স বলতে শুধু এই দুটো অ্যাপস আমি রাখলাম, রেখে ব্যাস তারপর দিন থেকে এবার সকাল থেকে সেই যে ধরলাম ব্যাস ওইটুকু। এবার সে ওয়ে অফ সলিউশন, TWS আর এবং আপনার আন একাডেমি যে ফ্রি ক্লাস গুলো হতো সেই ফ্রি ক্লাস গুলো খুব ফলো করেছিলাম। আচ্ছা, তো আমি যদি তোমাকে একদম খোলামেলা জিজ্ঞেস করি, যারা আমাদের এখন কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি পেটিয়েছে, নম্বর বিভাজনটা 40 জিকে, 30 রিজনিং, 30 ম্যাথ, তো এই প্যাটার্নে অলমোস্ট নম্বর বিভাজনটা চেঞ্জ, বাট সিলেবাস প্যাটার্ন অলমোস্ট সেম। তো নাও কোয়েশ্চেন হচ্ছে যে একজন ফ্রেশ লার্নার তোমার মতো, যারা একদম ফার্স্ট এভার কম্পিটিটিভ এক্সাম দেবে, তো তাদের কিভাবে পড়াশোনা করা উচিত? প্রথমত আমি বলবো যে ভাই বা দাদা যে দিচ্ছে কনস্টেবল কেপিটা, প্রথমত তাদের প্রথমত ভুলে যেতে হবে যে ভ্যাকেন্সি কটা বা সিট কটা, এইটা ভুলে যেতে, নাহলে একটা মেন্টালি সাইকোলজি চলে আসে যে এই এত সিট তো হবে কি, এই রকম একটা মেন্টালি দারুণ প্রথমে কথা চলে আসে বলেছো যারা এটা। ফেস হয়, ফেস হয়। কারণ সিট হচ্ছে, আমার মনে আছে আপনাদের ওয়ে অফ সলিউশনে ক্লাস করতে করতে আপনার যখন আমি ইন্টারভিউ ক্লাস আমি এসেছিলাম বহরমপুরে,
ও তুমি ইন্টারভিউ দিয়েছিলে আমার কাছে? হ্যাঁ একদম, আমার ও সে দিকে বহরমপুরে সেই দোতলার ছাদের মাথায়, তাই তো? হ্যাঁ 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 স্যার, একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকের বিল্ডিংটায়। হ্যাঁ বাস স্ট্যান্ডের ওই বিল্ডিং এর উপরে, আর হোয়াটসঅ্যাপের ডিবিতে ওই আপনার সাথে একটা সেলফি নিয়ে, সেখানে তখন থেকে ওই ছবিটা আমার দেয়াই আছে। আচ্ছা 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 আচ্ছা, তো তোমার সাথে তো আগে পরিচয় হয়েছে, আমি জানতাম না ফিজিক্যালি হ্যাঁ পরিচয় আগে। বাহ, ফিজিক্যালি পরিচয় হয়েছে ও তখন তুমি ওই হুগলি থেকে এসেছিলে ট্রেনে করে হুগলি ইন্টারভিউ থেকে। দিতে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে পড়েছি। হ্যাঁ। তো তখন ওই আন একাডেমির একজন স্যার ছিলেন, সে ইন্টারভিউ দেওয়ার সময় আমার এখনো কথাটা মনে আছে, যে বলেছিলেন তো সিট কটা লাগবে, স্যার আমার একটা, ও ব্যাস হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝতে যথেষ্ট, পেরেছি ওইটাই যথেষ্ট, একটা বুঝতে পেরেছি। সিট লাগবে। তাই ওইটাই মেন্টালি প্রথমে প্রেশার নিয়ে নিতে হবে যে আমার সিট একটা, অথবা আমার 200টা সিট থাকলো জেনারেল না 500টা, ওইটা প্রথমে হারিয়ে দিতে হবে। একদম তারপর দ্বিতীয় গুড কথা, পয়েন্ট, যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া যে এগুলো আছে সেগুলো থেকে আমাকে সরে চলে আসতে হবে, কারণ এর জন্য এখন যা কম্পিটিশন চলে এসেছে, কারণ আগে বুঝতে পারতাম না, কিন্তু এই 2 বছর যখন আমি ঢুকে গেছি এতে, তখন বুঝতে পারলাম যে কম্পিটিশনের কি মানে কি অবস্থা বাজারে, কম্পিটিশনটা কি হারে হচ্ছে, আর নাম্বার ক্যাটাগরি কিভাবে, আগে 32, 38ও মেন পাস করেছে, এখন সেটা কোনোদিন সম্ভব নয়। কম্পিটিশন এই ব্যাপারে প্রথমে সোশ্যাল মিডিয়া ওই সব দিক থেকে সরে এসে আমাকে সম্পূর্ণ ফোকাস এইটাতে দিতেই হবে, কিচ্ছু করার নাই। তো আর একদম যদি আমি আমাদের সামারি করি কিছু তোমার কথার, ফার্স্ট পয়েন্ট যে আমার ভ্যাকেন্সিস কত সেদিকে নজর রাখলে হবে না, আমার একটা সিট দরকার সেটা দিয়ে স্থির করতে হবে, সোশ্যাল মিডিয়ার একদম টাইম ওয়েস্ট থেকে দূরে থাকতে হবে। নেক্সট, একদম একদম স্যার, আর এ হচ্ছে পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওই আমার নিয়ম অনুযায়ী খাতা কিন্তু করতেই হবে, অবশ্যই খাতা করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট খাতা করতে হবে। খাতা আর ওয়াইজ আমরা নোটস যে চলতে থাকবে। হ্যাঁ খাতা ওই খাতা খাতা ওয়াইজ থাকলে প্রত্যেকটা সুবিধা কি, আমাদের, যেহেতু তুমি নিজে লিখছো পরীক্ষার আগের রাত্রে আর হ্যাঁ চাপ হবে না, জাস্ট এক দুইবার রিভিশন করে পাতা চাপ উল্টালেই হবে না। আর আমার যেটুকু পরীক্ষার আগে 2 দিন বা 1 দিন আগেও যে আমার এখানটা ডাউট, আমি কিন্তু জেনে যাবো যে আমার এই খাতার এই অংশটা এইটা আছে, অথবা আমার চোখ বুলিয়ে আমি পেয়ে যাচ্ছি, একদম। এইটা একটা খুব সুবিধা হয়, সুবিধা হয়। আর খাতা থাকতে থাকতে আমাকে যে এক্সট্রা পড়তে যে টাইমটা হয় সেটা কিন্তু আমার ওখানটা বেঁচে যায় অনেকটা, একদম এই হচ্ছে খাতা থাকার ফ্যাক্টটা। আর দ্বিতীয় যেটা বলা, যে আমরা যেই এডুকেশনই পড়ি না কেন, আমি যেমন পুরো প্রথম থেকে আপনাকে তো বললাম আমি প্রিলি থেকে কোনো, কিন্তু প্রিলির পর থেকে আমার দা ওয়ে অফ সলিউশন, এইটুকুই আমার ট্যাগ লাইন। এবং আমার টেলিগ্রাম গ্রুপে এখনো যদি আমি স্ক্রিনশট পাঠাও শুধু একটা চ্যানেলই আমি দেখতে পাবো, তাই আমি আচ্ছা, বলছি যে চ্যানেলই আমরা থাকি সেই চ্যানেলে কি আমি থাকি, আমি একটা চ্যানেল করছি এটা কিন্তু ওইখানে একটা ওই খুব একটা পজিটিভ পয়েন্ট কথা করছি। বলেছো, কারণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কি হয়, এই সামনে একটা ক্লাস চলছে এটা দেখলো, ওই একটা ক্লাস চলছে ওটাতে চলে গেল, হ্যাঁ সেটা ওই একটা ডিস্ট্রাকশন চলে আসে বেশি, মানে যেটা ভালো ডিস্ট্রাকশন হওয়ার চলে চেয়ে আসে, খারাপ হয়ে যায় আরো বেশি। যেখানেই পড়ছো সে হোয়াট এভার, ওই অফ সলিউশনের প্ল্যাটফর্ম বা এক্সওয়াইজ যেখানেই পড়ো না কেন, এক জায়গাতে প্রত্যেক মনোনিবেশ করো। ওই 19-20 ক্লাস আমি সব জায়গাতেই হয়ে থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে এফোর্টটা দিতে হয় আমাকে, নিজেকে এফোর্টটা দিতে হয় সর্বোপরি পড়তে নিজেকে, তোমাকে হবে, আলটিমেট কারণ পরীক্ষা তুমি দেবে। হ্যাঁ। আর একটা আমি এখনো ওয়েব সলিউশনকে ডেলি ফলো করছি, তো কালকেই দেখলাম টেলিগ্রামে একটা আপনি রাতের বেলা একটা এ দিয়েছেন যে রাতের বেলা স্যারেরা ইংরাজি আরে স্যার হ্যাঁ, ইমতিয়াজ স্যার ওই অঙ্ক কলকাতা স্যার, পুলিশের জন্য হ্যাঁ রিজনিং করেই যাচ্ছে, তো তার সারাদিন জন্য খেটে যাচ্ছে রিজনিং আমি দেখে করছে, নিচ্ছি। আর ইংলিশ স্যার হচ্ছে আন একাডেমিতে ক্লাস করছে। তো ওইখান থেকে আমাদের একটা ভাবে, যেহেতু টেলিগ্রামে যারা আছে তারা তো দেখছে যে স্যারেরা কিভাবে পরিশ্রম করছে, এটা তো তো বাস্তব, স্যারেরা তখনই খুশি হয় যদি আমাদের এই সাফল্যটা পেয়ে থাকি, কারণ সত্যি কথা বলতে অনলাইন থেকে আমরা তেমন আর কি দিতে পারছি, কিন্তু এই সাফল্যটা দিতে পারলেই ব্যাস স্যারেরা অতি এটাই খুশি আমরা তো হয়। এটাই চাই। যেমন দেখো, তোমাদের ইন্টারভিউ করিয়েছিলাম, আমরা কোনো চার্জ করেছিলাম কিচ্ছু না, তুমি না ওই কোনো অ্যাপসোলিউশনে আজ পর্যন্ত ক্লাস করেছিলে, কোনো চার্জ করেছিলাম কিচ্ছু না, তো এইটা হ্যাঁ আমাদের কাছে খুশি বা প্রাপ্য থাকে যে একজন লার্নার কোয়ালিফাই করলো, কিছু সাকসেস ফেস আসলো, এটাই মানে বড় পাওনাই আর কি। আরেকটা যে আরেকটা কিছুদিন দেখেছি যে কিছু ছেলে ওই কিছু যে এই ভিডিও গুলো খুব দেখে আমাদের, যে মোটিভেশনাল ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, তো আমি যেটা মনে করি, আমি যেটা ভাবতাম যে মোটিভেশনাল ভিডিও অত দেখার প্রয়োজন নাই, আমার কাছে মনে মনে নিজেই এটা স্থির করে নিয়েছিলাম যে আমি রাতে শোয়ার আগে এবং সকালে উঠে যদি আমরা যেটার জন্য আমরা খাটছি সেই পোশাকটাকে যদি আমি একবার কল্পনা করি না, মোটিভেশনাল আপনা আপনি নিজে থেকেই চলে হ্যাঁ আসে, ভালো কথা বলেছো। তো এর পরে এইটা আমি একটা যদি আসি, তো বিশাল ব্যাপার। প্রিলিমস এর পরে তো মেন মেন পড়ার জন্য, মানে পিএমটি পিইটি পর মেনের জন্য নিজের পড়াশোনাটা শুরু হ্যাঁ করলে অ্যাকচুয়ালি, তো এখন যারা পড়ছে তো ওদের মধ্যে প্রায়শই একটা ডাউট বা একটা বিষয় আমি ফেস করি, যে প্র্যাকটিস কিভাবে করব। আমি দেখেছি বহু ছেলে মেয়ে আজকে এমসিকিউজ প্র্যাকটিস করতে জাম মেরে যায়, এবং তারা চাই বলে আমরাও করাতে বাধ্য হয়ে যায় এক প্রকারের, বাট থিওরিটিক্যাল পড়াশোনা বা একবার ওই যে জিএস পার্টটা কমপ্লিট পড়া,
এটাকে তুমি কিভাবে দেখো? ওইটাতেই আমি আসছিলাম স্যার, যে আমিও যখন ক্লাস করতাম ওই এর জন্য, এক্সাইজের জন্য বা এই 2020-র WBPটার জন্য, দেখতাম অনেকে ওই নিচতে লিখতো যে স্যার তাড়াতাড়ি MCQ গুলো করে দেন, হুম কিন্তু এইটার আমি পুরোপুরি মানে ব্যতিক্রম, অপোজিট পয়েন্টে থাকবো। কারণ আমি যদি MCQ শুধু করে যাই, আমি শুধু সেইটুকুই পারফেক্ট জানলাম, কিন্তু তার ডিটেলসটা আমি কিন্তু কোনোদিনই জানতে পারি। আর এখনকার এক্স্যাক্টলি কোশ্চেন যেটা হচ্ছে, কোনোদিন ওই রকম ডিটেলস আর যিনি স্যার করাচ্ছেন তিনিও জানেন না যে এই এই ট্যাগ লাইনটাই শুধু পড়বে কিনা। একদম অথবা সেই স্যারের যদি পুরো যদি নিচ থেকে যেটুকু বলতে চাইছেন তার কথাটা যদি আমি শুনে নিই, শুনে আমি পুরোটা লিখতে পারলাম না, কিন্তু শুনে নিলেও আমার একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে এইটা এইখানের জিনিস ছিল, তখন অপশন সেখান থেকে আমি এলিমিনেট কিন্তু করে অনেক সময় আনসার করা সম্ভব হয়। অপশন অপশন থেকে পেরে যাব। বিশেষ করে আমি হিস্টোরি বা জিওগ্রাফি এই পার্ট গুলো ওখান থেকে খুব সুবিধা হয়, বা আমাদের যে ইন্ডিয়ান ম্যাপে যদি কিছু পড়লো কোশ্চেনে, যেমন 2020-তে এবছরে 5-6টা ফাইনালে পড়েছিল ম্যাপে, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য সম্বন্ধে, রাজ্যের প্রতিবেশী বা বিভিন্ন ওই তো সীমারেখা নিয়ে। আমি বলছি, একটা দুটো মনে আছে, যেমন লেটেস্ট পরীক্ষারে ওই যে 1853 তে রেল চালু হলো বোম্বে থানে, বলছে হ্যাঁ এটা কোন রাজ্যে, বলছে এটা কোন কোন, রাজ্য, হ্যাঁ ওই হ্যাঁ এইরকম 4-5টা কোশ্চেন। অথবা সেইগুলো কিন্তু কোনোদিনই একটা তারপরে স্যারের তোমার পক্ষে সব থেকে সম্ভব নয়। বনভূমির পরিমাণ বেশি, ওই লার্জেস্ট ফরেস্ট কভার কোথায় ওটা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ তো মধ্যপ্রদেশ, একটা স্যারের পক্ষে কোনোদিনই সম্ভব না যে ওই প্রশ্নটাই MCQ হিসাবে তুলে দিবা, স্যার এক্স্যাক্টলি। সবসময় ওই প্রশ্নটা ধরে সেখান থেকে ডিটেলসটা বলে দিলে এইটাই এটা সুবিধা হয় আমাদের এটা এটা লার্নারদের। এটা চিরন্তন সত্য, কম্পিটিটিভ ফিল্ডে আমরা যারা পড়াচ্ছি কেউই জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কেউই জানে না যে কি প্রশ্ন আসবে। সো আমাদেরকে পড়ার মতো করে পুরো এন্টায়ার পড়তে হবে, যতটা নেওয়া যায় একটা লার্নার বা একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই লেভেল অনুযায়ী যতটা নিতে পারে ততটা দিতে হবে। এবার যে লাইন থেকে আসুক অবশ্যই না কেন, তার নলেজে থাকলে সে আনসার করতে পারবে। খুব ভালো পয়েন্ট। অবশ্যই স্যার, আর বিশেষ কোন ওই তো স্পেশাল মোমেন্ট, মানে এই কম্পিটিটিভ ফিল্ড পড়তে গিয়ে, বা তুমি যখন ফাইনালি সিলেক্ট হলে, ফাইনালি যখন মেনও কোয়ালিফাই করলে, তখন কি মনে ছিল ইন্টারভিউ এর জন্য? সত্যি তোমার মধ্যে জেদ ছিল, নইলে আমরা যখন বহরমপুরে করি, তুমি নইলে হুগলি থেকে আসতে না অত দূর থেকে, এটা কিন্তু হ্যাঁ বাস্তব কথা। এবার প্রথম তো যেটা মোমেন্ট যেটা হয়েছিল, সেটা যখন রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্ট বেরোনো তখন আমি রেজাল্ট দেখি না তো, তখন ওই বন্ধুটাই দেখেছিল যে তোদের আজকে রেজাল্ট বেরোচ্ছে তোমার খবর নেই, জীবনে এবং চাকরি যেতে বন্ধুর কন্ট্রিবিউশন বেশ অনেকটাই আছে, বন্ধুর কন্ট্রিবিউশন খুব বেশি আছে, বন্ধুকে মানে ভুলে যেও বন্ধুর না, বন্ধুকে কন্ট্রিবিউশন এরকম মানে বন্ধু জীবনে বলে দিচ্ছে। থাকা অনেক জরুরি জানো, জীবনে আমি এবং আশা ফেস করেছি। আশা করছি ইনশাল্লাহ বন্ধুরও এবারে 2020-টাই হয়ে যাবে, আচ্ছা মানে খুবই চান্স আছে। আমরা একসাথে দিয়েছিলাম, ওই বন্ধু এবং আমি একসাথে দিয়েছিলাম, তো হয়ে যাবে সেই রকমই আশা করে, মানে যেরকম নাম্বার আছে ফাইনালে, ইন্টারভিউ হয়ে গেছে। আর ওই বন্ধুর কাছ থেকে প্রথমে টেলিগ্রাম থেকে দা ওয়ে অফ সলিউশনে আসা, আর আর তোমার একটা যেটা ইন্টারভিউ কেমন হয়েছিল? ইন্টারভিউ ইন্টারভিউ, প্রথমত ইন্টারভিউ যেটা হয়েছিল, প্রথমত যখন বহরমপুরে আপনাদের কাছে গিয়েছিলাম, তখনও আপনারাই বলেছিলেন যে তুমি একটু চুপচাপ আছো, এই শান্ত আছো, আড়ষ্ট সবসময় একটা একটু ভাব যেটা থাকে, জড়তা হ্যাঁ একটা ভাব আর থাকে, হ্যাঁ হ্যাঁ জড়তা ভাব একটা যেটা থাকে সেইটাকে একটু ক্লিয়ার করতে হবে, তো সেইটা আমি মনে রেখেছিলাম। এবং মনে মনে একটা কথাই ভেবেছিলাম যে, আর একটা স্যার আমাকে একটা ওই দিনই আপনারাই বলেছিলেন যে একটা কথা মনে রেখে দিবে, তুমি ইন্টারভিউটা দিতে যাচ্ছ মানে মানে তুমি এইটা ভেবে নেবে যে আমি ডিপার্টমেন্টে আছি, আমি ডিপার্টমেন্টের স্যারেদের সাথে জাস্ট কিছু কথাবার্তা হ্যাঁ আলোচনা করতে একদম। যাচ্ছি, এইটা আমি মনে মনে বিশাল মানে রেখেছিলাম তাহলে কি আরো এবং ভেবেছিলাম কমফোর্ট জোন থেকে কথাটা বলা যায়, খুলে হ্যাঁ বলা যে যায়, ওই একটাই তো আসে না। একটাই একটাই কথা ভেতরে আমি রেখেছিলাম যে নিশ্চয়ই স্যারেরা প্রশ্ন করছে, আর সবার পক্ষে সব জানা সম্ভব নয়, অথবা আমি যদি জানি স্যারকে বাহ, বললাম হ্যাঁ স্যার এইটার উত্তর এইটা, আর যদি না জানা হয় স্যারকে বললাম স্যার এই প্রশ্নটা আমার জানা তোমার নেই, তোমার এইটুকু এই আমি লাইনটা পরিষ্কার বেশ ভালো, বলেছিলাম। তোমার এই স্ট্র্যাটেজিটা বেশ এবং ভালো, যে একটা মানুষের পক্ষে হ্যাঁ সব জানা সম্ভব নয়, যেটা জানি তো এইটুকু খোলামেলা আমি আমি জানি, যেটা জানি না তো জানি না। ভালো, এইটুকু আমি ধরেছিলাম, এবং সেখানে আমাকে 6টা প্রশ্ন করেছিল, 6টা প্রশ্নের মধ্যে আমি 4টা প্রশ্ন বলতে পারি না, তো আচ্ছা স্যারকে বলেছিলাম স্যার প্রশ্নটা আমার জানা নেই, আমি 2টো প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম, জুলজি থেকে 2টো ধরেছিল, জুলজি থেকে 2টো প্রশ্নের অ্যান্সার দিয়ে ওই ছটার এই মধ্যে। জিনিসটা কিন্তু, আর একটা জিনিস তুমি খেয়াল করলে, যে যে সাবজেক্ট থাকে সেই জায়গায় কিন্তু কোশ্চেন চলে যায় ইন্টারভিউতে, এটা কিন্তু হয়েই থাকে হ্যাঁ মোটামুটি। অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে সেখানেই যায়, তো সেইখান থেকে আমার 10-এর মধ্যে দেখলাম 6.33 পেয়েছিলাম ইন্টারভিউ। বাহ, তো ফাইনালি যখন সিলেক্ট হলে, তখন বাবা মায়ের যে খুশি, আনন্দ, পরিবারকে, সেই সেই ফিলিংসটা কেমন ছিল? সেই ফিলিংসটা তো স্যার মানে এখনো যদি সেই ফিলিংসটা ভাবি মানে এখনো মানে চোখে আমারই পানি চলে আসে। তো আমি যেহেতু বাইরে ছিলাম তখন, ঠিক আছে ভাইয়ের হোস্টেলে এসেছিলাম, এখনো ওই ভাইয়ের হোস্টেলেই আছি, দেখা আচ্ছা করতে আসছি।
তো সেই হোস্টেলে সে হোস্টেলে ছিলাম এবং সেদিনে ওই মহরম ছিল এবং রোজা রেখেছিলাম। রোজা রেখে তারপর নামাজ করে সেই আসছি, মাগরিবের নামাজ পড়ে আসছি, এবং তখন ওই বন্ধুটাই আমার আমাকে ফোন করেছিল যে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আইবদা তোমাদের রেজাল্ট বেরিয়েছে। এবং আমি দেখলাম, আমি যে ইয়ার কি করছিস হয়তো, ঠিক আছে, দিয়ে সঙ্গে সঙ্গে সে আমাকে পিডিএফটা পাঠালো। পিডিএফটা পাঠানোর পরেই আমি তাই তো দিয়ে আমি জাস্ট মির্জা নামটা এ করলাম যে মির্জা, তখন আমার চোখ দিয়ে মানে অটোমেটিক্যালি পানি চলে এসেছিল। এবং তারপরে আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম যে মা এরকম আমি পাস করেছি। তো মায়ের চোখে তো পানি এসেছিল, মা সবাই পরিবারের পাপ্পা সবাই খুশি, তাই এবং না? কাকু পরিবারে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো কাকা ছিল, কাকিমা ছিল, আর মা ছিল, আব্বা ছিল, তো সবার একটা আলাদা সেই অনুভূতিটা একটা আলাদা অনুভূতি ছিল। এবং সেটা যদি কেউ যদি মানে পাস করে সেই একমাত্র জানবে যে সেই অনুভূতিটা মানে কি জিনিস, যেটা বললে কোনোদিন মানে কাউকে ভুলে বোঝা, আমি যদি কাউকে বলি কোনোদিন সেটা বলে বোঝানো যাবে। আমি আগে শুনতাম যে ওই ইন্টারভিউর আগে ওই যেগুলো ওই কিছু ইউটিউবে ভিডিও থাকে যে ওই পাস করছে তার কিছু ভিডিও ছাড়ছে এবং ফ্যামিলির যে রিয়াকশন ভিডিও, যেটাকে যেটা ট্যাগ লাইন করে ছাড়ে রিয়াকশন ভিডিও, সেই রিয়াকশন ভিডিও গুলো ছাড়তো। আমি মনে মনে যে একদিন যদি আমিও পাস করি আমিও আব্বা মায়ের কাছে এরকম বলতে আজকে পারবো তোমার এই এবং তাদের ভিডিওটা, তোমার রিয়াকশন দেখবো। এটা যখন ইউটিউবে পরে আপলোড হবে, তোমার আব্বা আম্মুকেও দেখাবে, যাতে তারাও হ্যাঁ খুশি হয় যে তার ছেলে হ্যাঁ সফলতার রিয়াকশন, কাহিনী পৌঁছাচ্ছে। হ্যাঁ রিয়াকশনটা আমার আব্বা মায়ের কাছ থেকেও রিয়াকশনটা নিশ্চয়ই এরকম পাবো, ওইটাও একটা ভাবতাম। এবং ভেবে ভেবে তো রাতেতে তো স্বপ্নও দেখতাম মাঝে মাঝে যে এই নিয়ে স্বপ্ন, মানে এতটা চিন্তা হয়েছিল। প্রথম যখন আমি নিজেও ভাবি যে প্রিলিতে যেটাকে সিরিয়াস ভাবে নিইনি, আমার প্রথম পরীক্ষা এটাই, প্রিলিতে যেটাকে সিরিয়াস ভাবে এমনি ট্রেনে চেপে বন্ধুদের সাথে দিতে গেছি, সেইটার জন্যই আজকে এত ভাবছি যে রাতে স্বপ্নও চলে আসছে ওইটা। বাহ, তো এইরকম ফিলিংস হয়ে গেছিল। তো আর ফাইনালি যেটা একটা কথা তুমি আমাকে, আমাদেরকে বলো একদম লার্নারদেরকে খোলাখুলি। দেখো, তোমার সঙ্গে আগে আমার পরিচয় ওই একবার হয়েছে, আমি তো তোমাকে কিছু একবার শিখিয়ে রাখিনি, একদম মন থেকে বলবে না অনেস্টলি, যদি কোনো ছাত্র আজকে ওয়ে অফ সলিউশনের রেগুলার ক্লাস দেখে কলকাতা পুলিশ এক্সামের জন্য যে ভ্যাকেন্সি গুলো আসছে, সে আর নিজে যদি মেহনত করে এই ক্লাসগুলোর সাপোর্ট নেয়, তাহলে সে কি কোয়ালিফাই করতে পারবে? একদম 100% স্যার, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমার যদি মানে চেনা জানাও যদি কারো থাকে তো আমাকে যদি ফোন করে আমি চেনা জানার নাম্বারও দেবো, তাকে জিজ্ঞেস করে নিয়ে ভালো যে কোথা থেকে আর কোথাও কোচিং করতো কিনা, বা ইউটিউব বা অন্য কোথাও বা আন একাডেমি প্লাস সাবস্ক্রাইব ছিল কিনা। আমার এখন আমি মোবাইলে স্ক্রিনশট তুলেও যদি আমাকে কেউ যদি বলে দেখাতে, স্ক্রিনশটও দেখিয়ে মানে দিবো তুমি যে একদম একমাত্র কমপ্লিটলি ওয়ে অফ তাই। সলিউশন থেকে ক্লাস করেছো। একদম 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 স্যার, এবং আপনাকে ইন্টারভিউ সেটাও বলেছিলাম, ম্যাডাম আমাকে এখনো মনে আছে যে ম্যাডাম আমাকে বলেছিল কি ব্যাপার তুমি এইরকম ইতস্তত ভয় খেয়ে যাচ্ছে। আমি তখন একটা কথা হচ্ছে ম্যাডামকে বলেছিলাম স্যার আমি আলামিন স্যারকে দেখে এইরকম হয়ে যাচ্ছি, কারণ বুঝতে পেরেছি, হ্যাঁ এই হ্যাঁ, একটু কথা, একটু মনে হ্যাঁ পড়েছে, বলে আপনার, দিয়েছি। হ্যাঁ আপনার হয়তো এই কথাটা মনে থাকবে, কারণ ম্যাডামকে তো মনে হচ্ছে স্যার যেই মানুষগুলোর জন্য আমি আজ ইন্টারভিউ দিতে এসেছি সেটাকে যখন সামনে থেকে দেখি না তার একটা আলাদা ফিলিংস হয়ে যায়, এবং তার সত্যি কাছে ওই এই তো টাইমে আমাদের হতভম্ব। পুরো বহুত মেহনত করেছিলাম, আমরা থাকি তো এই বারাসাতের এখানে, তো বহুত হ্যাঁ কষ্ট হ্যাঁ করে অত দূর যাওয়া, ওখানে ইন্টারভিউ করে দেন শিলিগুড়ি গিয়েছিলাম ইন্টারভিউ করতে। আবার তো শিলিগুড়ি গিয়েছিলাম শুনলাম, তো সেই সময় ওই রকম একটা ইয়ে হয়ে গেছে, ফিলিংস চলে এসেছিল যে এই স্যারেদের কাছ থেকে ক্লাস করলাম আর ওয়ে অফ তো এখন সলিউশন দিয়ে তোমার ক্লাস করে। স্বপ্ন কি, মানে এক্সাইজ কনস্টেবল হিসেবে তো জয়েন করবে, কর্মজীবনে যাবে, অনেক অনেক শুভেচ্ছা তোমার কর্মজীবনের জন্য। অবশ্যই বাবা মায়ের খেয়াল রেখো সারা জীবন, একটা কথা আমি বারবারই বলি আমার প্রতিটা ক্লাসে এসেছে, যে পরিবারের খেয়াল রেখো, কারণ পরিবারের আমরাই হচ্ছে স্তম্ভ, আমাদেরকে বড় করে মানুষ করে, যেমন অবশ্যই আমাদেরকে উচিত আমাদের লায়াবিলিটি এটা যে তাদের সাথে দেওয়া আর কি। অবশ্যই অবশ্যই সমাজের স্যার, জন্য সবসময় ভালো কাজ করো, অ্যান্ড ছোট ভাই ব্রাদার্স কে অনুপ্রাণিত করো, যে তাতে যাতা অবশ্যই যাতে তারা বেশি মাত্রায় ইন্সপায়ার্ড হতে পারে এবং এই সমস্ত পরীক্ষাগুলো অবশ্যই দিয়ে সমাজে আরো উন্নতি করতে পারে। অবশ্যই স্যার। আর যেটা বলা যে নতুন যারা ঢুকছে ক্লাস শুরু করছে বা নতুন এই রকম হুম হুম, কম্পিটিশনে আসছে বা যারা একটু একসাথে আমরা সংক্ষেপে দিয়ে বলে দিয়ে ফেলবে, আসবো, আমার এদিকে সময় শেষের পথে, একটু তাড়াতাড়ি। ওকে স্যার, তো যারা আসছে তাদেরকে একটাই বলা যে প্র্যাকটিসটা করতেই হবে। এবার সে তার নিজের মতো করে প্র্যাকটিস করে নিক, যখন যেরকম তার ভালো হবে সেরকম প্র্যাকটিসটা করেই যেতেই হবে। আর প্রথমবারে হলো না বলে আমরা যখন সেই ছোটবেলায় ঢিল ছোড়াছড়ি পুকুরে সে ঢিল ছুড়তাম, যে একটা ঢিল ছুড়লাম তারপরে আবার দেখতাম তার ওইটাকে পার করাতাম, সেইটাকে টার্গেট ধরে এরকম আমাদের এগিয়ে যেতে অবশ্যই হবে বুঝতে পেরেছি, এটাই। রিয়েল লাইফ আর এক্সাম্পল কে দিয়ে মোটিভেশন বেশ পার্টটা তুমি টানো ভালো, বুঝতে পেরেছি, হ্যাঁ এরকম থ্রো করে জলের উপরে যে হ্যাঁ জিনিসটা আমরা করতাম না, একটা ছুড়লাম তারপরে আমরা ট্রাই করতাম ওইটার থেকে আবার পেরোবার, যেটাকে ব্যাং চিক চিক বলতাম এইরকম। ঠিক ঠিক ঠিক,
ওই রকম গুলো থেকে আমাদের অবশ্যই শেখা দরকার, এবং প্র্যাকটিসটা অবশ্যই ভাই যারা যদিও শুনবে তো অবশ্যই করতে হবে, কারণ নিজেদেরকেই শেষমেশ মেহনতটা নিজেদেরকেই, সাফল্যটা একদম শেষমেশ নিজেদেরই, একদম হ্যাঁ এইটাকে দেখতেই হবে। আর একটা যা স্যার আপনার সাথে পার্সোনালি কথা, যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম রেজাল্টের পরে, আপনাদের কমেন্টে কমেন্ট করেছিলাম কিন্তু হয়তো রিপ্লাই পাইনি, বা অ্যাকচুয়ালি আপনারা দেখো দেখে উঠতে মানে পারেনি এত আমাদের তো চাপ সেই নিয়ে। অ্যাকচুয়ালি সত্যি বলতে ওই অ্যাবসলিউশনে তো কোনো পেইড ব্যাচ নেই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল না ডেটা না থাকে, নাম থাকে, হ্যাঁ অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে বা কোনো পার্সোনাল গ্রুপ থাকে। সো হুম পাবলিকালি ক্লাস করানো হয়, ছাত্রছাত্রীরা ক্লাস করে, তারা যেমন কমেন্ট করে সেই মতো ওভারঅল একটা কমেন্ট দেখে আমরা চেঞ্জ করি যে না এখন সিজিএল এর ক্লাস দরকার না, এখন WBP ক্লাস দরকার, তো আমরা ওভারঅল একটা কমেন্ট থেকে চেঞ্জ করি। ওই জন্য মানে পার্সন টু পার্সন তো ইন্টারাকশনটা হয়ে ওঠে সেই না। জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখতাম, যে আমার আশাই ছিল যে দা ওয়ে অফ সলিউশনের জন্য যেহেতু আমি এইখানে আছি, তো আমি যখন জয়েন করার পর প্রথম মাসে যে সেখান থেকে আপনাদেরকে একটু মিষ্টি মুখ করাতে যাবো, সেই জন্য আপনাদের স্টুডিওর অ্যাড্রেসটা যদি ওই ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে আমি একটু তোমাকে দিতে। অ্যাড্রেস দেবো, তুমি এসো, আমি অনেক বেশি খুশি হব, তখন আমাদের স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে তোমাকে ইন্ট্রোডিউস করে দেবো, আমরা একসাথে লাইভে মিষ্টি খাবো, এবং লাইভে আমি সেদিন 500-700 ছেলে মেয়েকে খবর দিয়ে দেবো, সবাই চলে যাবে একসাথে সেলিব্রেট করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, সেটা ভালো করতে থেকো, হলে সব থেকে আমি, হ্যাঁ স্যার আপনারাও ভালো একটু থাকেন, এবং হোয়াটসঅ্যাপে তো কানেক্টেড সবসময় রইলো, খুব যোগাযোগ রেখো, ভালো লাগে এই আর কি। ঠিক আছে, ওকে স্যার, আর ওকে স্যার, অবশ্যই থ্যাংক ইউ, যখন কোন নিউ ছাত্রছাত্রী যখন পরীক্ষার জন্য তোমার গ্রামে থেকেই তখন বলবে যে দাদা তুমি চাকরি পেয়েছো, আমরা কিভাবে শুরু করব, অবশ্যই যদি তোমার মতে লাগে যে ওই অ্যাবসলিউশন বেটার ক্লাস করে, তো ডেফিনেটলি তাদেরকেও সাজেস্ট করো এইটুকু আমার। অবশ্যই 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 স্যার। এবং আমার যে ওয়েব সলিউশন যে খাতাগুলো করেছি সেটাও আমার পাড়া একজন ভাইকেও দিয়েছি, যে খাতাগুলো, সে বললো দাদা তোমার খাতাগুলো পাওয়া যাবে, মানে হ্যাঁ ভাই নে এখন নে, যদি আমার পরে যদি দরকার হয় তখন নিবি, কিন্তু ভালো করে রাখিস খাতাগুলো, কারণ ঠিক, অনেক মেহনত করেছি ওই খাতাগুলো, বাহ, 2 বছর ধরে খাতাগুলো তৈরি করেছিলাম। তো ঠিক আছে, ভালো থেকো, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার, থ্যাংক ইউ স্যার, এইভাবেই দেশ সেবা সমাজ সেবা করতে থাকো, টাটা, ভালো থ্যাংক থেকো। ইউ স্যার, হ্যাঁ টাটা, ওকে স্যার, থ্যাংক ইউ।